নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? সকালবেলায় আজকে বাজার দিয়ে শুরু করলাম। বাজার এসে গেছে, পেঁয়াজ অনেকগুলো করে নিয়ে এসেছে, দাম বেড়ে যাচ্ছে, সেজন্য অনেকগুলো করে পেঁয়াজ নিয়ে চলে এসেছে। স্যালাডের পেঁয়াজগুলো বড় নিয়েছে, আর তরকারিতে দেওয়ার জন্য ছোট নিয়েছে, আর এখানে আলু নিয়েছে, একটাও আলু ছিল না। তো শাক টাক সব কিছুই নিয়ে এসেছে। সবজিগুলো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, কিন্তু আজকে কোনো কিচ্ছু রান্না করব না, কোনো সবজিও রান্না করব না, কোনো এই শাকও রান্না করব না, শুধু একটু দেখিয়ে দিচ্ছি বাজারগুলো এসেছে এইটাই, সব গুছিয়ে রেখে দেব। আজকে কিচ্ছু হবে না, সব হবে কালকে। রান্না টান্না হয়ে গেছে, কিছু ভিডিও আমি করিনি, অতিরিক্ত গরম, দম বেরিয়ে যাচ্ছে, তাই ভিডিও করতেও ভালো লাগছে না। কী কী করেছি দেখিয়ে দিচ্ছি। ভাত করেছি, আর এখানে কাঁচকলা ভাজা, করলা ভাজা, এখানে পোস্ত দিয়ে আলু ভাজা, আর হয়েছে মুগের ডাল গরম গরম, এখনও ধোঁয়া উঠছে, এই সবে হয়েছে নামিয়েছি। আর এখানে হয়েছে পাঁপড় ভাজা, এটাই হয়েছে। আর এই যে বাসি চাটনি ছিল, সেটা বের করে নিয়েছি। ব্যাস, এই ছিল আজকের মেনু। খাবার সময় গরম গরম মা মেয়ে দুজনে দুটো ডিম ভাজা করে নেব, ব্যাস তাহলেই হয়ে যাবে। বিকালবেলা চলে এসেছি চা টা খেয়ে। তো বললাম না, গরমের জন্য একদম তিতিবিরক্ত হয়ে যাচ্ছি, ভিডিও কিচ্ছু করতে ভালো লাগছে না। এই গোটা হলুদ এনেছিল, তো গোটা হলুদ গুঁড়ো করেছি, জানো তো, একটু রোদ্দুরে দিয়েছিলাম, দেবার পরে গুঁড়ো করেছি, একদম পাউডার করে ফেলেছি। অনেকে বলে যে ঠিকমতো গুঁড়ো হয় না, একটু দানা দানা থাকে, কিন্তু না, আমি তো দেখলাম বেশ ভালোই গুঁড়ো হয়েছে, আর চেলে নেবারও কোনো দরকার নেই, একদম দোকানের মতোই হয়ে গেছে। আসলে কী বলো তো, দোকানেরগুলো না ভেজাল থাকে, যে কোম্পানিরই হোক না কেন ভেজাল থাকে, তাই তোমাদের দাদাভাই ঠিক করেছে বড় বাজার থেকে সব গোটা গোটা মশলা কিনে নিয়ে আসবে, তারপরে সেগুলোকে রোদ্দুরে শুকনো করে গুঁড়িয়ে নেওয়া হবে। বিশেষ করে ওই লঙ্কা আর হলুদ, জিরে ধনে এইগুলোই, তো লঙ্কা হলুদ এনেছে, জিরেও এনেছে, তো ওগুলো এখন আছে বলে সেজন্য গুঁড়ো করলাম না, হলুদটা নেই, ছিল না, সেজন্য হলুদটাই এখন একটু গুঁড়ো করে নিলাম, অল্প করেই করলাম, কারণ হচ্ছে যে মশলা বেশি দিন গুঁড়ো করে রেখে দিলে নষ্ট হয়ে যায়, আর আমাদের তো বেশি লাগে না, ঝাল টাল আমরা বেশি খাই না, তরকারিতেও আমরা হলুদ বেশি দিই না, তাই আমাদের এই গুঁড়ো মশলা একটু কমই লাগে, এইটাই আমার এখন অনেক দিন চলে যাবে, যখন যেটার প্রয়োজন হবে তখন সেটা গুঁড়ো করে নেব, সেজন্য আর বেশি করে গুঁড়ো করে রাখলাম না, চলো গুছিয়ে রাখি সব। রাত্রি 9:30 বাজে, আমরা চলে এসেছি একটা জায়গায়, কালী পুজো হচ্ছে, রক্ষাকালী পুজো, আজকে শনিবার, তো কালী পুজো হচ্ছে এখানে, আমরা খেতে এসেছি, জানো তো, আমরা পাড়ার সব বউরা মিলে চলে এসেছি এইখানে কালী পুজোয় খেতে, প্রত্যেক বছরই এখানে খাওয়ায়, লাস্ট 1 বছর না 2 বছর যাইনি, তবে গেছি 2-3 বছর এখানে গেছি খেতে, তো এবছরেও আমাকে ডাকলো, তাই চলে এসেছি খেতে, দাঁড়িয়ে আছি এখন আমরা এদিকে, একটু ঠাকুর ঠাকুর দেখছি, ওদিকে খাবার দিকে বিশাল ভিড়, এইসব আমাদের দল এগুলো, আমরা সব একসাথেই এসেছি, সবাই যা, আমরা ওই দেখো দূরে দেখতে পাচ্ছ বিশাল লাইন, খেতে বসেছে আর চেয়ার ধরে, দুটো পরপর দুটো ব্যাচ বসবে সেই রকম চেয়ার ধরে দাঁড়িয়ে আছে, ঠিক বিয়ে বাড়িতে যেমন চেয়ার ধরে দাঁড়িয়ে থাকে, খাবার দেখতে দেখতে পেছনের লোকেরা অর্ধেক তো নজরই দিয়ে দেয়, সেরকমভাবেই সবাই দাঁড়িয়ে আছে। সেই ব্যাচটা শেষ হয়ে গেছে, পরের ব্যাচে আমরা চেয়ার ধরে দাঁড়িয়ে আছি, দেখেছো, এইখানে আমরা এই পারে দাঁড়িয়ে আছি, আর ওই পারেও সব একদম, মানে জায়গা কোথাও কেউ ফাঁকা দিচ্ছে না, যতটুকু পারছে প্রত্যেকটা চেয়ারের পেছনে দুজন করে দাঁড়িয়ে পড়ছে, মানে তোমরা এই ব্যাচে বসে পড়লে ওরা উঠলে তার পরের ব্যাচে আমরা বসবো, এইভাবে লাইনটা দিচ্ছে আর কি। এদের তো ব্যাচ প্রায় শেষের পথে, চাটনি পড়ে গেছে, অমৃতি পড়ে গেছে, এবার ওরা কখন উঠবে সেই অপেক্ষাই করছি আমরা। পরের ব্যাচে আমরা বসে গেছি, এই যে দেখতে পাচ্ছ জল এসে গেছে, জল দিয়ে দিল একটা জলের বোতল, আর দিয়ে দিয়েছে রূপোর থালা, লাইট পরে ওরকম কালারটা লাগছে, একদম রূপোর মতো চকচক করছে থালাটা,
দেখো বসে গেছি, 9:30 এসেছি আর বসতে পেলাম আমরা 10:30 বেজে গেছে। পাতে পড়ে গেছে পোলাও আর কষা কষা ঝাল ঝাল আলুর দম। আলুর দমটা যা টেস্টি টেস্টি হয়েছিল না, আর কি ঝাল কি ঝাল, তোমাদের কি বলবো। দেখেছো রংটা একদম লাল গটগট করছে, গ্রেভিটা তো খাওয়াই যাচ্ছে না, এতটাই লাল হয়েছে, শুধু ওই আলু দিয়ে দিয়েই খেতে হচ্ছে। প্রথমে একটু একটু গ্রেভিটা খেয়েছি ঝাল ঝাল, তারপরে আর পরের দিকগুলো পারা গেল না। পায়েস পড়ে গেছে, আর পায়েসটা এত সুন্দর দেখতে হয়েছে, দেখেই বললাম একটু বেশি করে দিয়ে যাও। আমিও নিয়েছি আর আমার জায়রাও নিয়েছে বেশি করে পায়েস। ঝাল ঝাল আলুর দম খেয়েছি না, তা পায়েসটা ভালোই লাগলো খেতে, খুব একটা মিষ্টি ছিল না। এরপরে পড়ে গেল অমৃতি, দারুণ খাওয়া হলো। ঘুরতে ঘুরতে চলে এলাম গরমকালে হাওয়া খেতে খেতে সব জায়রা মিলে। খাওয়া দাওয়া সেরে যাচ্ছি এখন, আর যেহেতু 11টা বেজে গেছে, তাই 11টা নয় 10টা থেকেই রোডে লরি চালু হয়ে যায়। দেখো লাইন দিয়ে পুরো রোড শুধু লরি আর লরি। তো চলো, আজকের ভিডিওটা এইটুকুই ছিল তোমাদের জন্য, বিশেষ কিছু ভিডিও করিনি সারাদিনে, গরমে নাজেহাল হয়ে যাচ্ছি। তো কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে,